আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মক্কায় হত্যা করার ষড়যন্ত্র করা হলো, আল্লাহ তাআলা বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন যে মুহাম্মদ, এখন তোমাকে ইউ হ্যাভ টু মাইগ্রেট টু মদিনা, মক্কাতে আর থাকা যাবে না, আর থাকা যাবে না, মদিনাতে হিজরত করো। হিজরত করতে যে ওনার তাওয়াক্কুল করার প্রসেসটাকে আমরা একটু দেখি, উনি কি করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের অনেক মাস আগে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন যে হয়তো মক্কায় আমার আর থাকা হবে না, মাতৃভূমি ছাড়তে হবে, তবে কোথায় হিজরত করবো আমি জানি না, সঙ্গী হিসেবে আবু বকর আমি আপনাকে চাই, আমি আপনাকে আমার সাথে চাই। তখন থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তুতি নিয়ে আছে যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইমিডিয়েট অর্ডার আসলো আসমান থেকে যে আর মক্কা একদিনও না, মাইগ্রেট টু মদিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব দুপুর বেলায় এই ওহিটা, এই সিক্রেট মেসেজটা সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানাতে গেলেন। কখন গেলেন? দুপুরবেলায়, ওয়াক্তা যাহিরা, যে সময় আরবে মক্কায় কেউ ঘর থেকে বেরোয় না, 45 ডিগ্রি সেলসিয়াস, 50 ডিগ্রি সেলসিয়াস, প্রচণ্ড তাপমাত্রা, কেউ বেরোয় না। তখন রাসূল সাল্লাল্লাহু নিজেও বেরোতেন না, ওই টাইমে বিশ্রাম করতেন ঘরে বসে, কাফেররাও ওই টাইমে বিশ্রাম করে, সবাই বিশ্রাম করে। প্রচণ্ড রোদের তাপদাহ যখন মক্কায় চলে তখন তিনি বেরোতেন না, কিন্তু ওই দিন বেরোলেন, ওই দিন প্রচণ্ড রৌদ্র উপেক্ষা করে তিনি বেরোলেন। পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে কখনো মাস্ক ইউজ করতেন না, মুখ ঢেকে রাখতেন না আর কি, ওই দিন ইউজ করলেন, সুবহানাল্লাহ বলবেন না, ওই দিন তিনি চেহারা ঢেকে বেরোলেন যাতে কেউ ওনাকে না চিনে, এমন টাইমে বেরোলেন যাতে কেউ ওনাকে না দেখে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে যেয়ে বললেন আজকে রাতেই, বেশি কথা না, আজকে রাতেই, আজকে রাতেই বেরোব। ঠিকই বেরোলেন, রাতে বেরোলেন, রাতের অন্ধকারে। মক্কা থেকে মদিনা হচ্ছে আপন নফ উত্তরে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিকে না যেয়ে দক্ষিণ দিকে গেলেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি একটা স্ট্র্যাটেজি ছিল, কখনো লোকেশন শেয়ার করতেন না, ডিরেকশন শেয়ার করতেন না। লেটস সে খাইবার, খাইবারে অ্যাটাক করবেন, খাইবার এদিকে, উনি মদিনা থেকে বেরোতেন এদিকে, এদিকে 3-4 কিলোমিটার যাওয়ার পর এরপরে ঘুরে তারপরে তিনি খাইবারের দিকে যেতেন, যাতে করে আশেপাশে শত্রুরা, ইহুদিরা কেউ আন্দাজও করতে না পারে উনি কোন ডিরেকশনে যাচ্ছেন। সুবহানাল্লাহ, উনি হিজরত করবেন মদিনায় উত্তরে, উনি মক্কা থেকে বেরোলেন কোন দিকে, টোটালি অপোজিট, দক্ষিণে বেরোয়ে গারে সাউর নামে একটা গুহা আছে, সেখানে 3 দিন স্টে করলেন, কয়দিন? তাহলে সম্মানিত ভাই বোনেরা দেখেন ওনার তাওয়াক্কুলের প্রসেস কি। উনি দুপুরে বেরোলেন গরমে, যাতে লোকজন না থাকে রাস্তায়, উনি মাস্ক পরে বেরোলেন, মানে মুখটা রুমাল দিয়ে ঢেকে বেরোলেন যাতে ওনার চেহারা কেউ না চিনে। উনি দিনে হিজরত করলেন না, উনি রাতে হিজরত করলেন, উনি যাবেন একদিকে বেরোলেন আরেকদিকে। চিন্তা করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওয়াক্কুলের কথা? চিন্তা করেছেন যিনি আল্লাহর উপর সবচেয়ে বেশি তাওয়াক্কুল করেন, তিনিও প্রচেষ্টা ছাড়া, কখনো চেষ্টা করা ছাড়া নিজের ভাগ্য আল্লাহর হাতে ছেড়ে দিতেন না, আমাদের মতো যা করে আল্লাহ, আল্লাহ ভরসা, যা করে আল্লাহ, এটা করতেন না তিনি। উনার সাধ্যের সর্বোচ্চ টুকুন উনি চেষ্টা করতেন, রাতের বেলায় বেরিয়েছেন। আমরা হলে টিপিক্যাল মোতাওয়াক্কিল, আমরা কি করতাম বলতাম, আমরা বলতাম আমরা দিনের বেলা বেরোবো কাফিরের সামনে দিয়ে, দেখি কার শক্তি বেশি, কাফিরের শক্তি বেশি না আল্লাহর শক্তি বেশি। আমরা এরকম আবেগঘন কথা বলি না, দেখি কার শক্তি বেশি, আমি আল্লাহর রাসূল, আমার কিভাবে ঠেকায়, দিনের বেলা বেরোবো সবার সামনে, দেখি শক্তি কার বেশি, আজকে প্রমাণিত হয়ে যাবে আল্লাহ বড় না কাফেররা বড়, এরকম আবেগে বলি ছেড়েছিলেন তিনি? ওনার সাধ্যের, ওনার ইন্টেলেক্টের, ওনার বুদ্ধি বিবেচনার, ওনার পলিটিক্যাল কোয়ালিটির সর্বোচ্চটুকুন তিনি অ্যানালাইসিস করে সর্বোচ্চটুকুন করেছেন, তারপরে তিনি আল্লাহর উপর তাওয়াক্কুল করেছেন। এবার আরেকটা প্রশ্ন করবো, বলেন তো এই হিজরতের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী কে ছিল? সবাই বলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হ্যাঁ, আপনাদের উত্তর সঠিক হয়েছে। এবার দেখি উনি কিভাবে তাওয়াক্কুল করলেন এই ইনফরমেশন পেয়ে। উনি যখন শুনলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে রাতেই বেরোবে, সাথে সাথে ওনার অ্যাক্টিভিটি শুরু করে দিলেন। কি অ্যাক্টিভিটি শুরু করলেন? ওনার ছোট্ট ছেলের নাম আবদুল্লাহ, অনেকেই জানে না এটা, আবদুল্লাহ ইবনে আবু বকর। আবদুল্লাহকে ডেকে বললেন, আবদুল্লাহ আমরা আজ রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হিজরতের জন্য গারে সাউরে 3 দিন থাকবো। কয়দিন? 3 দিন। তুমি ছোট্ট মানুষ, তুমি প্রতিদিন এই 3 দিন সকালে মদিনার মার্কেট প্লেসগুলোতে ঘুরে ঘুরে দেখবা যে কাফেরদের রিয়েকশনটা কি, আমরা যে বেরোয় গেছি মক্কা থেকে, হোয়াট দে সে অ্যাবাউট আস, কি বলে। আর প্রতিদিন একটা নির্দিষ্ট টাইমে আমাদের জন্য খাবার প্যাকেট করে নিয়ে গারে সাউরে দিয়ে আসবা। ফার্স্ট ফ্যাক্টর অথেন্টিকেশন, দেখেন 1 নম্বর। 2 নম্বর, আবু বকর ভাবলেন মক্কা থেকে বেরিয়ে গারে সাউর যখন
সে যাবে, তাকে কেউ দেখলে সন্দেহ করবে না, কারণ ছোট মানুষ। কিন্তু তার যে ফুট স্টেপ থাকবে, বালুর ভুট দিয়ে হাঁটলে ওখানে কি পড়ে? ফুট স্টেপ পড়ে না, পায়ের চিহ্ন পড়ে না। উনি ভাবলেন যে তার যে ফুট স্টেপ, ছোট বাচ্চার ফুট স্টেপ, আমাদের খুঁজতে খুঁজতে কেউ যদি আবদুল্লাহর পায়ের ছাপ ফুট স্টেপ ফলো করে, সিম্পলি ওইটা ধরে আমাদের গাড়ে সাউরে চলে আসবে, তাই না? উনি যেটা করলেন, উনি ওনার একজন মেষ পালক ছিল, তার নাম হচ্ছে আমির ইবনে ফুহাইরা। আমির ইবনে ফুহাইরাকে উনি বললেন, তোমার কাজ হচ্ছে প্রতিদিন ছোট্ট আবদুল্লাহ যখন আমাদেরকে গাড়ে সাউরে খাবার দিয়ে ফিরে আসবে, ও যেই পথে গিয়েছে ওই পথে আমাদের ছাগলগুলো আধা ঘন্টা এক ঘন্টা তুমি চড়াবো ওই জায়গায়। ওইখানে যখন ছাগল চড়াবা, তখন আর আবদুল্লাহর ছোট পায়ের ফুটস্টেপ থাকবে না, তখন ছাগলের পায়ের ছাপ থাকবে। সুবহানাল্লাহ, বলবেন না কি চমৎকার ভাবে উনি সতর্কতা অবলম্বন করেছেন, যাতে আবদুল্লাহর পায়ের ছাপ বোঝা না যায়। তুমি আবদুল্লাহ ফিরে আসার পরে সেখানে আমাদের মেষগুলো চারণা করবে, যাতে করে তার পায়ের ছাপগুলো মুছে যায়। এখানেই শেষ না, এরপর তিনি আবদুল্লাহ ইবনে উরাইকিত নামে একজন স্পেশাল লোককে ভাড়া করলেন। উনি বললেন যে আমরা মদিনা যাব, সবাই যেই পথে যায় ওই পথে যাব না, কাফেলা যেই পথে মক্কা থেকে মদিনায় যায় ওইটায় যাব না, ভিন্ন আনফ্যামিলিয়ার আনইউজুয়াল কোনো পথ যদি থাকে সেই পথে আমরা যাব, সেই পথ তুমি চালাও। তাকে ভাড়া করে রাখলেন, ঠিক তাই হলো। প্রতিদিন ছোট্ট আবদুল্লাহ খাবার নিয়ে যায়, ও ফিরে আসলে আমির ইবনে ফুহাইরা ছাগল চড়ায় পায়ের ছাপ মুছে দেয়, আর তিন দিন শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আবদুল্লাহ ইবনে উরাইকিতকে নিয়ে ভিন্ন একটা পথে, সাহেলি পথে, সাগরের পাশ ঘেঁষে চলতে শুরু করলেন। কিছুদূর যাওয়ার পরে সে বলল যে এই পথে আমি অনেক দূর এসেছি, আর যাব না, এখান থেকে সোজা যদি আপনি হাঁটেন একেবারে মদিনা চলে যাবেন। সুবহানাল্লাহ, দেখেন এই ছিল ওনাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এবং পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, নবীদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আর সাহাবাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কে ছিলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। মক্কায় তখন ঘোষণা দেয়া হলো যে আবু বকর এবং মুহাম্মদ পালিয়েছে, যে মুহাম্মদের মাথা কেটে দিতে পারবে তাকে 100 উট দেয়া হবে। তখন সুরাকা ইবনে মালিক নামে একজন লোক, সে সামহাও জানতে পেরেছে যে আবু বকর এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পথে চলেছে। সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটার জন্য রওনা হয়েছে, পরবর্তীতে সে মুসলমান হয়েছে। কিন্তু সে যখন গেল, সে দেখলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটের উপরে চড়ে এত কোয়াইট এন্ড কাম, এত ঠান্ডা মাথায় খুব প্রশান্তির সাথে তিনি কোরআন তেলাওয়াত করছেন। কি করছেন? শুধু ওট যাচ্ছে আর উনি কি করছেন? কোরআন তেলাওয়াত করছেন। কারণ নাও হি ইজ ইন দ্য স্টেট অফ তাওয়াক্কুল, নাও হি ইজ ইন দ্য স্টেট অফ তাওয়াক্কুল, কারণ এখন তিনি তাওয়াক্কুলের স্টেটে আছেন। ওনার হাতে, ওনার মেধায়, ওনার ইন্টেলেক্টে, ওনার বুদ্ধিতে যা করার ছিল একটাও ছাড়েননি, সর্বোচ্চটার চেষ্টা করে উনি শেষ করে ফেলেছেন। নাও হি ইজ ইন দ্য স্টেট অফ তাওয়াক্কুল, এখন তিনি তাওয়াক্কুলের স্টেটে আছেন। কি করছেন? নাও হি ইজ রিসাইটিং দ্য হোলি কোরআন, ভেরি কোয়াইট এন্ড কাম। সুরাকা দেখলো যে মুহাম্মদের কোনো টেনশন নাই, পুরা মক্কায় হইচই, সে তো অস্থির হয়ে পালাবে না। আমি দেখলাম দূর থেকে মুহাম্মদ হি ইজ রিসাইটিং দ্য হোলি কোরআন, তিনি কোরআন তেলাওয়াত করছেন, কারণ তিনি এখন তাওয়াক্কুলের অবস্থায় আছে। ওনার সাধ্যের, ওনার প্রচেষ্টার সর্বোচ্চটুকু উনি করে ওনার ভরসাটা উনি রেখেছেন কার উপর? আল্লাহর উপর। এই জন্য সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, দিস ইজ দ্য ট্রু এসেন্স অফ তাওয়াক্কুল, যে আমরা এই পৃথিবীতে আমাদের সাধ্যের সর্বোচ্চটুকুন করব, যা করা লাগে আপনার সফলতার জন্য, হালাল পন্থায় যা করা লাগে আপনি সর্বোচ্চটুকুন করবেন, আপনার প্রচেষ্টা চালিয়ে যাবেন, আপনি কৌশল অবলম্বন করবেন, আপনি প্রিকশন করবেন, আপনার যা যা করা লাগে এই দুনিয়ার পার্থিব জগতের সব কিছু আপনি করবেন, কিন্তু এগুলোর একটার উপর আপনি ভরসা রাখবেন না। ভরসা রাখবেন কার উপর? COVID-19 আপনি চিকিৎসা নেবেন, আপনি ভ্যাকসিন নেবেন, কিন্তু ভরসা ভ্যাকসিনের উপর নয়, ভরসা কার উপর? তাহলে ইসলাম আমাদেরকে শিখায় আমরা সর্বোচ্চ প্রচেষ্টা করব, আমরা সতর্ক থাকব, আমরা প্রিকশন নেব, আমরা এই পৃথিবীতে সফল হওয়ার যত মেকানিজম আছে সবটাকে সর্বোচ্চ রপ্ত করব, কিন্তু এগুলোর কোনোটার উপরে কিন্তু আমরা ভরসা করব না। আমরা ভরসা রাখবো কার উপর? এন্ড দিস ইজ দ্য ট্রু এসেন্স অফ তাওয়াক্কুল, এটাই হচ্ছে তাওয়াক্কুল। আমরা যেন আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক নিয়ম আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তাওফিক দান করুন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, সাদাকাল্লাহুল আযীম। কায়েদ ফাউন্ডেশন মালয়েশিয়ার আয়োজনে আজকের ইফতার প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি।
শুরুতে আমরা আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে পবিত্র রমাদান মোবারকের এরকম চমৎকার একটি মুহূর্তে, খুব বরকতময় একটি মুহূর্তে, ইফতারের পূর্বক্ষণে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে কিছুদিনই কথা শুনবার জন্য একসাথে গ্যাদার করার তৌফিক এনায়েত করেছেন। আমরা শুরুতেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা পড়ছি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। আজকে আমরা আত্তাওয়াক্কুল আলাল্লাহ এই ব্যাপারে কথা শুনব ইনশাআল্লাহুল আজিজ। আমরা কীভাবে আল্লাহ তাআলার উপর ভরসা করতে পারি, ভরসা করার প্রসেসটা কি, হোয়াট ইজ দ্য মেকানিজম অফ তাওয়াক্কুল আলাল্লাহ, এই ব্যাপারে আমরা কথা শুনব ইনশাআল্লাহ। আমি শুরুতেই একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরা আলি ইমরানের 159 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলছেন, ফাইদা আজামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। অর্থাৎ যখন তোমরা কোনো কাজের দৃঢ় সংকল্প করে ফেলবে যে এটা আমরা করবো ইনশাআল্লাহ, তখন তোমরা আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করো, আল্লাহ তাআলার উপর ভরসা করো। আর নিশ্চয়ই আল্লাহ তাআলা তাওয়াক্কুলকারীদেরকে খুব পছন্দ করেন। তো এ আয়াত থেকে আমরা জানলাম আল্লাহ তাআলা তাওয়াক্কুলকারীদের বড্ড ভালোবাসেন। তো আল্লাহ যদি তাওয়াক্কুলকারীদেরকে ভালোবাসেন, আমরা কি আল্লাহর ভালোবাসা পেতে চাই না নাকি? চাই। তো এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলার উপর সবসময় তাওয়াক্কুল করতে হবে, ভরসাটা রাখতে হবে কার উপর? সবাই বলেন, কার উপর? আল্লাহ তাআলার উপর ভরসাটা রাখতে হবে। আর আল্লাহর উপর ভরসা রাখার নামই হচ্ছে আর তাওয়াক্কুল আলাল্লাহ। কালামুল্লাহ মসজিদের বিভিন্ন আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের বৈশিষ্ট্যের বর্ণনা যখন দিয়েছেন, তখন তিনি বলেছেন মুমিনরা বা বিশ্বাসীরা তারা আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে। সূরাতু আনফালের 64 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বিশ্বাসী তো তারা যখন তাদের সামনে আল্লাহর নাম নেওয়া হয় তাদের অন্তর বিগলিত হয়ে ওঠে, তাদের সামনে যখন আল্লাহ কোরআনের তেলাওয়াত করা হয় তাদের ঈমান বেড়ে যেতে থাকে, আর তারা তাদের রবের উপর তাওয়াক্কুল করে। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে বিশ্বাসীদের বৈশিষ্ট্যের কথা বলতে যে আল্লাহ বললেন তারা তাদের রবের উপর তাওয়াক্কুল করে, আবার আল্লাহ তাআলা বলছেন তোমরা যদি কেউ আমার উপর তাওয়াক্কুল করো তাহলে আমি তোমার জন্য যথেষ্ট হয়ে যাব। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। কেউ যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে তার সফলতার জন্য, তার যে কোনো কিছুর জন্য আল্লাহ নিজেই যথেষ্ট। তো আল্লাহ যদি বলেন যে আল্লাহ আমার জন্য যথেষ্ট, আর কোনো হেল্প সাপোর্ট কারো পক্ষ থেকে আমার জন্য দরকার আছে কি? দরকার নেই। এই জন্য আমরা যেন সবসময় আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করি। এবং আমরা যদি আম্বিয়া আলাইহিমুসসালাম ওনাদের জীবনের দিকে তাকাই তাহলে দেখবো ওনারাও সবসময় আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করতেন। সাইয়েদানা ইব্রাহিম আলাইহিসসালামের একটা দোয়াকে আল্লাহ তাআলা সরাসরি কোরআনে কোট করেছেন, যেখানে ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করে আল্লাহ তাআলাকে বলছেন, রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মসির। অর্থাৎ হে আল্লাহ, আমি আপনার উপর তাওয়াক্কুল করলাম, আলাইকা তাওয়াক্কালনা, আপনার দিকেই আমি ফিরে আসলাম, আর আমার গন্তব্য শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আপনার দিকেই, আপনার দিকেই আমাদেরকে ফিরে যেতে হবে। তাহলে আমরা বুঝলাম যে সকল আম্বিয়া আলাইহিমুসসালাম ওনারা আল্লাহর উপর তাওয়াক্কুল করতেন, সব আম্বিয়া আলাইহিমুসসালাম ওনারা পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করতেন। একটি হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন যে আমার উম্মতের মধ্য থেকে 70,000 লোক ইন দ্য ডে অফ জাজমেন্ট বিগাইরি হিসাব, বিনা হিসাবে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। তো সাহাবারা খুব এক্সাইটেড হলেন, বললেন যে রাসূলুল্লাহ, মান হুম ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? যে কোনো হিসাব হবে না, হিসাব ছাড়া 70,000 ডিরেক্টলি জান্নাতে ঢুকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন তাদের 4টা কোয়ালিটি থাকবে। কয়টা? 4টা কোয়ালিটি থাকবে। 1 নম্বর কোয়ালিটি হচ্ছে এরা নিষিদ্ধ ঝাড়ফুঁক করে না। 1 নম্বর কোয়ালিটি, তারা কোনো নিষিদ্ধ ঝাড়ফুঁক, তাবিজ ঝোলানো এগুলো করে না। 2 নম্বর হচ্ছে এরা কুফা, অশুভ অপয়া এগুলোতে বিশ্বাস করে না। 3 নম্বর হচ্ছে এরা আগুনের ছ্যাঁকা দিয়ে চিকিৎসা করে না। 4 নম্বর কোয়ালিটি হচ্ছে তারা তাদের রবের উপর তাওয়াক্কুল করে। তাহলে যে 70,000 লোকজন বিনা হিসাবে আল্লাহর জান্নাতে ডিরেক্টলি প্রবেশ করবে, তাদের 4টা অ্যাট্রিবিউট বা 4টা কোয়ালিটি, এর মধ্যে 1টা কোয়ালিটি কিন্তু আছে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা তাদের রবের উপর কি করে? তাওয়াক্কুল করে। তাওয়াক্কুলটা এত গুরুত্বপূর্ণ, ইভেন কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যখন ঘর থেকে বেরোবো তখন আল্লাহর উপর তাওয়াক্কুল করতে বলেছেন।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘর থেকে বেরোতেন তিনি একটা দোয়া পড়তেন, তিনি পড়তেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, মানে আল্লাহর নামে আর আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমি বেরোলাম। এই দোয়াটা আপনারা পড়েন তো নাকি? পড়েন না আপনারা? ছোট্ট দোয়া, মুখস্থ না থাকলে মুখস্থ করে নেবেন, আমার সাথে সাথে পড়েন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আবার পড়েন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহর হাবিব ইসলাম ঘর থেকে বেরোয়ার সময়ও আল্লাহর উপর তাওয়াক্কুল করে বেরোতেন। এরপরে লম্বা করে আরো পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আউদিল্লা আও উদল্লা আও আজিল্লা আও উজাল্লা আও আযলিমা আও উযলামা আও আজহালা আও ইউজহাল আলাই, মানে হে আল্লাহ আমি যেন ভ্রষ্ট না হই, কাউকে যেন ভ্রষ্ট না করি, আমি যেন পদস্খলিত না হই, কাউকে যেন পদস্খলিত না করি, আমি যেন জালেম না হই, আমি যেন কাউকে মাজলুম না বানাই, আমি যেন কারোর সাথে মূর্খচিত আচরণ না করি, কেউ যেন আমার সাথে মূর্খচিত আচরণ না করে। তাহলে দেখুন সম্মানিত ভাই বোনেরা, সিম্পলি ঘর থেকে যখন আমরা বেরোবো তখনও কিন্তু আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন আমরা যেন আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করি। তাই এই প্র্যাকটিসটা যেন আমরা বাড়াই। আমরা এ দুনিয়াতে যত কাজই করব না কেন, এই কাজ হাসিল করবার জন্য যা যা করা দরকার তার সবটাই আমরা করব, কিন্তু সব শেষে আমরা তাওয়াক্কুল করব কার উপর? আল্লাহ তাআলার উপর। তাহলে আমরা বলছিলাম যে একজন ট্রু বিলিভার, একজন প্রকৃত বিশ্বাসীর বৈশিষ্ট্য হচ্ছে তারা আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে সবসময়, এবং এটা একজন বিশ্বাসীর ইমানের অনেক বড় স্তর যে তারা আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করবে। এখন আমরা জানবো যে তাওয়াক্কুলটা কি, কেউ কি বলতে পারবেন তাওয়াক্কুল মানে কি? নির্ভর করা, আর আর কিছু ভরসা করা, ভেরি গুড, সঁপে দেওয়া, নিজেকে আল্লাহর কাছে সঁপে দেওয়া, নিজেকে একেবারে ফুললি আল্লাহর কাছে সাবমিশন করে দেওয়ার নাম হচ্ছে বেসিকলি তাওয়াক্কুল। আমি নিজেকে সঁপে দিব, একেবারে আল্লাহ তাআলার উপর আমি ভরসা রাখবো, নির্ভর করবো, এটা হচ্ছে তাওয়াক্কুল। তবে ইসলামী পরিভাষায় তাওয়াক্কুল হচ্ছে কর্ম শেষে ফলাফলের জন্য আল্লাহর উপর নির্ভর করা। দেখেন ইসলাম কিন্তু একটা কন্ডিশন দিয়ে দিয়েছে, কর্ম শেষে, প্রচেষ্টা শেষে, ইফোর্ট দেওয়া শেষে, এন্ডেভর দেওয়া শেষে আপনি আল্লাহর উপর যে নির্ভর করবেন, ভরসা করবেন, ওইটার নাম তাওয়াক্কুল। কোনো কাজ না করে আল্লাহ ভরসা, এটা তাওয়াক্কুল হয়েছে? হয়নি। কারণ ইসলাম বলেছে কর্ম শেষে ফলাফলের জন্য আল্লাহর উপর নির্ভর করার নাম হচ্ছে কি? আর তাওয়াক্কুল। তো আপনি আপনার মতো করে কর্ম শেষেটা বাদ দিয়ে দিলেন, দিয়ে বললেন যে যা করে আল্লাহ, কি বললেন? যা করে আল্লাহ, আল্লাহ ভরসা, তো এটা হয়েছে তাওয়াক্কুল? হয়নি। এটা আপনার মন মতো আপনি যা করে আল্লাহ, আল্লাহ ভরসা, এটা বলেছেন ঠিকই, কিন্তু এটা আসলে তাওয়াক্কুল হয়নি। এই জন্য আপনার প্রচেষ্টা, আপনার এন্ডেভার, ইফোর্ট দেয়া, এটা জরুরি, বুঝতে পেরেছেন? তার মানে ইসলামে সবসময় আগে আপনার প্রচেষ্টাটা সম্পাদন করতে হবে, তারপর আপনি আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করবেন। কিন্তু এটা বলা যাবে না যে যা করে আল্লাহ। অনেকে আমাদের অলসতা, দুর্বলতা, অকর্মণ্যতা এগুলোকে তাওয়াক্কুল বানিয়ে নিয়েছে, মানে হাত পা গুটিয়ে বসে বলে যে আল্লাহ ভরসা। তো হাত পা গুটিয়ে যদি আপনি আল্লাহ ভরসা বলেন, এটা কি তাওয়াক্কুল আল্লাহ হবে? বলেন হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অকর্মণ্যতা, অলসতা, এগুলো থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চাইতেন সবসময়, এবং তিনি বলতেন আল মুমিনুল কাভিয়ু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনাদ দাঈফ। শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। শক্তিশালী হতে হবে। আপনি জেহাদের ময়দানে শত্রুর যদি পেছন থেকে ধাওয়া করে আপনি যদি দৌড় মারেন, তখন তো দুর্বল হলে আপনার কোমরের রগ টান মেরে উল্টায় পড়বেন, আপনি ফিটনেস নাই আপনার, দুর্বল আপনি, ভেরি উইক। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে শক্তিশালী বিশ্বাসী, শক্তিশালী মুমিন আল্লাহ তাআলার কাছে দুর্বল বিশ্বাসী বা দুর্বল মুমিনের চাইতে অনেক প্রিয়। এই জন্য আমাদের অলসতা, অকর্মণ্যতা, অপারগতা এগুলোকে যেন আমরা তাওয়াক্কুল না বানাই। খুব সহজে যদি আমি বলি তাহলে তাওয়াক্কুলটা করবেন কীভাবে? তাওয়াক্কুলের মেকানিজমটা এভাবে, প্রথম হচ্ছে পরিকল্পনা করা, কোনো কাজের জন্য প্ল্যান করা, তারপর হচ্ছে সেই পরিকল্পনা বাস্তবায়নের উপায় বের করা, তারপর সেটা হাসিলের জন্য প্রাণান্ততর প্রচেষ্টা করা, এরপর প্রচেষ্টা শেষে আল্লাহর উপর ভরসা করা। আমরা শুধু শেষেরটা রাখছি, আল্লাহর উপর ভরসাটাই করে রাখছি, কিন্তু শুরুতে যে প্ল্যানিং করতে হবে আপনার কোনো প্ল্যানিং নাই, ওই প্ল্যানিং বাস্তবায়নের জন্য যে উপায় খুঁজে বের করতে হবে সেটা নাই, এবং সেটাকে সফলতায় রূপ দিতে হলে যে আপনার খুব হার্ড ওয়ার্কিং করতে হবে সেটাও নাই, আপনার আছে সবশেষে তাওয়াক্কুল। এটা তাওয়াক্কুল হয়েছে? বলেন, আমার কথা কি বুঝতে পেরেছেন আপনারা? পরিকল্পনা করেননি, পরিকল্পনা বাস্তবায়নের উপায় খুঁজে বের করেননি, প্রচেষ্টা করেননি, শুধু
ভরসা করছেন। দিস ইজ নট তাওয়াক্কুল আল্লাহ, প্রিয় ভাই বোনেরা, এটা কিন্তু আল্লাহর উপর তাওয়াক্কুল নয়। আপনাকে সর্বোচ্চ প্রচেষ্টা করে তারপর আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করতে হবে। এখানে কিছু মিস আন্ডারস্ট্যান্ডিং আছে। অনেকে মনে করে যে আমি সব করবো, তাওয়াক্কুলের আবার দরকার নেই, আমি সব পারি, এটা ভুল। আবার অনেকে বলে যে আমার করার দরকার কি, আল্লাহই তো আছে, আল্লাহই সব করবে, এটাও ভুল। দ্য পজিশন অফ ইসলাম ইজ ইন সামওয়্যার ইন বিটুইন দিস টু এক্সট্রিম লাইন্স। আমি সব পারবো, আল্লাহর কিছু দরকার নেই, এটাও যেমনি রং, আল্লাহ সব করে দিবে, আমার কিছু করার দরকার নেই, এটাও রং। এই জন্য ইসলাম বলে আগে আপনি যে কোনো কাজের জন্য পরিকল্পনা করবেন, তারপর পরিকল্পনা বাস্তবায়নের উপায় খুঁজে বের করবেন, এরপর সর্বোচ্চ চেষ্টাটুকুন আপনি করবেন, এরপরে চেষ্টা শেষে বা কর্ম শেষে ফলাফলের জন্য আমরা কার উপর নির্ভর করব, সবাই বলতে হবে কার উপর, আল্লাহর উপর নির্ভর করবো, এটাই হচ্ছে তাওয়াক্কুল। তখন এটা ইসলামের দৃষ্টিভঙ্গি থেকে এটাকে তাওয়াক্কুল হিসেবে কনসিডার করা হবে। এরপর যে আমি বলবো যে তাওয়াক্কুল করতে যে আমরা কিছু ভুল করি, কিছু মিসকনসেপশন আমাদের মধ্যে আছে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো, এবং এগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন যে তাওয়াক্কুলের ব্যাপারে আমরা অনেক সময় অনেক কিছু ভুল বুঝে থাকি, সেই দৃষ্টিভঙ্গিগুলো কী, তাওয়াক্কুলের ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গিগুলো কী। প্রথম দৃষ্টিভঙ্গি হচ্ছে আগে কাজ পরে তাওয়াক্কুল। বুঝতে পেরেছেন, ইসলামে তাওয়াক্কুল ইজ অলওয়েজ ইন দ্য সেকেন্ড স্টেপ। ইসলামে তাওয়াক্কুলকে যেভাবে ডিফাইন করা হয়েছে সেক্ষেত্রে সবসময় তাওয়াক্কুলটা থাকে সেকেন্ড স্টেপে। প্রথম স্টেপে হচ্ছে আপনার কাজ, আগে আপনি কাজ করবেন, দেন ইউ পুট ইউর ট্রাস্ট অন আল্লাহ, দেন ইউ কমপ্লিটলি রিলাই অন আল্লাহ। আপনার ইউ প্লে ইউর রোল, দেন ইউ পুট ইউর ট্রাস্ট অন আল্লাহ। আগে আপনার রোলটা আপনি প্লে করবেন, তারপর আপনি তাওয়াক্কুল করবেন। তাহলে ইসলামের তাওয়াক্কুলের সংজ্ঞার মধ্যে দুইটা পার্ট আছে। ইসলাম যে তাওয়াক্কুলের সংজ্ঞা ডেফিনেশন আমাদের শেখায়, এখানে পার্ট কয়টা, দুইটা। প্রথম পার্ট হচ্ছে আপনার প্রচেষ্টা। প্রথম পার্ট কি শুনতেছেন? তো দুইটা পার্ট মিলে তাওয়াক্কুল হয়। প্রথম পার্ট হচ্ছে আপনার ইফোর্ট, সেকেন্ড পার্ট হচ্ছে আপনি আল্লাহর উপর ভরসা করবেন। এখন আমরা যদি ইফোর্টটা বাদ দিয়ে শুধু বলি ভরসা করলাম, এটা তাওয়াক্কুল হবে না। দলিল কি এটার? এটা দলিল শোনেন। এক সাহাবি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আকিলুহা ওয়া আতাওয়াক্কাল আও উতলিকুহা ওয়া আতাওয়াক্কাল। এক সাহাবি এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, উটের রশি বেঁধে এরপর আল্লাহর উপর তাওয়াক্কুল করবো নাকি রশিটা ছেড়ে দিয়ে তাওয়াক্কুল করবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আকিলহা ওয়া তাওয়াক্কাল, আগে বাঁধো তারপর তাওয়াক্কুল করো। সুবহানাল্লাহ। মানে উনি বোঝাতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ওটের রশি খুঁটিতে ভালো করে টাইট করে না বাঁধি, ওটা থাকবে না তাওয়াক্কুল করলে? রাসূল বললেন, না থাকবে না, আগে ওটের রশিটা টাইট করে খুঁটির সাথে বাঁধো, তারপর আল্লাহর উপর কি করো, তাওয়াক্কুল করো। তাহলে এ কথা থেকে আমরা বুঝলাম, তাওয়াক্কুল ইজ অলওয়েজ ইন দ্য সেকেন্ড স্টেপ। সবসময় তাওয়াক্কুলটা পরে হয়। আমি শোনাবো আপনাদেরকে কোরআন থেকে সুন্নাহ থেকে, তাওয়াক্কুলের কথা কোরআনে যতবার বলা হয়েছে সবসময় এর আগে আপনার প্রচেষ্টা, আপনার রোল প্লে করা, আপনার কাজ করা, আপনার শ্রম দেয়া, এটাকে আল্লাহ আগে এনেছেন, তারপর আল্লাহ বলেছেন তাওয়াক্কাল আলাল্লাহ। তাহলে তাওয়াক্কুলের ব্যাপারে ইসলামের প্রথম দৃষ্টিভঙ্গি হচ্ছে, ইসলামের তাওয়াক্কুলটা দুই পার্টে বিভক্ত। প্রথমে আপনার প্রচেষ্টাটা সামনের দিকে পেশ করতে হয়, কাজ করতে হয়, তারপরে তাওয়াক্কুল। সহজ কথায় আগে কাজ পরে, আমার সাথে সাথে বলেন, আগে কি, আগে পরে, মনে থাকবে? আচ্ছা, এত বুঝতেছেন আপনারা। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তাওয়াক্কুল করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমোতে যাওয়ার আগে লম্বা একটা দোয়া পড়তেন, খুব চমৎকার। যে দোয়াতে তিনি বলতেন যে আল্লাহ, আমি নিজেকে সঁপে দিলাম, আমার পিঠকে আপনার কাছে আমানত রাখলাম, জামানত রাখলাম, হ্যাঁ, আপনার কাছে আশ্রয় রাখলাম। এগুলো করার আগে তিনি আমাদেরকে শিখিয়েছেন যে ঘুমোতে যাওয়ার আগে ঘরের দরজা বন্ধ করতে হবে। কী করতে হবে? দরজা বন্ধ করতে হবে। এরপর তিনি শিখিয়েছেন যে বিছানায় যাবা, বিছানা ঝাড়তে হবে, বিছানা ঝাড়ার সুন্না। বুঝতে পেরেছেন? পোকা থাকতে পারে, মাকড় থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, বিছানা ঝাড়ার সুন্না। এরপর সুস্থ বলেছেন বাতি বন্ধ করার সুন্না। এখন তো বাতি না, এখন লাইট, লাইটের সুইচ আপনি অফ করবেন। তাহলে আগে আপনি দরজা জানালা বন্ধ করলেন, বিছানা ঝাড়লেন, এরপর বাতি বন্ধ করবেন, এরপরে তাওয়াক্কুলে যাবেন। এরপর উনি শুয়ে তাওয়াক্কুল করে কি পড়তেন দেখেন, তিনি পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আসলামতু ওয়াজহি ইলাইক ওয়া ফাওয়াদতু আমরি ইলাইক ওয়া আলজাতু যহরি ইলাইক রাগবাতান ওয়া রাহবাতান ইলাইক লা মালজা ওয়ালা মানজা মিল্লা ইল্লা ইলাইক আল্লাহুম্মা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা ওয়া নাবিয়িকা আল্লাযী আরসালতা। কত সুন্দর দোয়া যে, হে আল্লাহ, আমি আমার চেহারাটা এখন আপনার দিকে ফেরালাম, আমি আমার নিজেকে, যেহেতু এখন আমি মরতে যাচ্ছি, ঘুম মানে কাইন্ড অফ ডেথ না, মৃত্যুর মতো, আমি তো মরতে যাচ্ছি, তো মরার আগে আমি নিজেকে আগে ইমানের সাথে আপনার কাছে সঁপে দিলাম। আমার এই পিঠটা, যেহেতু পিঠে আমরা শুই,
পিঠটা আপনার কাছে আশ্রয় রাখলাম, আমানত রাখলাম। সুবহানাল্লাহ। রাসূল সঙ্গে শুয়েই নিজেকে তাওফীদ করেননি, আল্লাহর কাছে সঁপে দেননি, আগে কিছু কাজ করেছেন, দরজা জানালা বন্ধ করে বিছানা ঝেড়ে লাইট অফ করে তারপরে তিনি বলতেন, আল্লাহ আমি নিজেকে আপনার কাছে সঁপে দিয়ে আমি তাওয়াক্কুল করলাম। এবার তাওয়াক্কুলের ব্যাপারটা বুঝতে পেরেছেন না, যে আগে কাজ করতে হয় পরে তাওয়াক্কুল। তাওয়াক্কুলের সবচাইতে চমৎকার ডেফিনিশন দিয়েছেন ইসলামের দ্বিতীয় খলিফা সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি একবার ইয়ামান থেকে আসা কিছু লোকদের সাথে সাক্ষাৎ করলেন মসজিদে নববীতে। জোহরের সালাত শেষ উনি দেখলেন যে সবাই যার যার কাজে চলে যায়, কিন্তু ইয়ামানে কিছু লোক গোল হয়ে বসে শুধু তাসবিহ পড়ে। আসরের নামাজের পরে উনি খেয়াল করে দেখলেন সবাই নামাজ শেষে চলে যায়, এরা যায় না, এরা বসে তাসবিহ পড়ে আর জিকির করে। মাগরিবের সালাত শেষেও একই ঘটনা, তিনি দেখলেন যে সবাই চলে যায়, এরা যায় না। উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু একটু কিউরিয়াসিটি, আউট অফ কিউরিয়াসিটি উনি গেলেন তাদের কাছে, যে বললেন মান আনতুম, তোমরা কারা? তারা উত্তরে বললো নাহনু আল মুতাওয়াক্কিলুন, আমরা আল্লাহর উপর তাওয়াক্কুলকারী। তারা কি বললো? আল্লাহর উপর তাওয়াক্কুলকারী। তোমার ফারুক বললেন এই যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে যে বসে আছো, তোমরা খাও কোত্থেকে, ফুড আসে কোত্থেকে? তো এরা বললো আমাদের জিকির আজগার তাসবিহ বুজুর্গি দেখে আশেপাশের লোকজন খাবার দিয়ে যায়, ওইটা খাই। তোমার ফারুক বললেন তাহলে তো তোমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করো নাই, যারা গম্বুজ দিয়ে যায় ওইটার উপর তাওয়াক্কুল করছো। ইন্নামাল মুতাওয়াক্কিলুল্লাযী ইউলকি হাব্বাতান ফিল আরদি সুম্মা ইয়াতাওয়াক্কালু আলাল্লাহ। আসল তাওয়াক্কুলকারী তো সে, যে জমিনে যে আগে বীজ রোপণ করবে তারপরে ফসলের জন্য আল্লাহর উপর তাওয়াক্কুল করবে। এখন আপনি ফসল খেতে যে বসে মাথার মধ্যে হাত দিয়ে তাওয়াক্কুল করে বসে আছেন, মাটির ভেতর থেকে ধান উঠবে নাকি, গম উঠবে, ডাল চাল কিছু পাওয়া যাবে? যাবে না। তার মানে মাঠের মধ্যে যে বসে আল্লাহ ভরসা করলেই এখান থেকে ফসল আসবে না। উমর ফারুক বললেন আগে বীজ রোপণ করতে হবে, প্রচেষ্টা করতে হবে, তারপরে তোমরা আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করবে। উমর ফারুক রেগে গেলেন, এদেরকে বললেন এই ইয়ামানবাসী, আজকে থেকে নামাজের পরে যদি এখানে বসে থাকো পিটায় বের করবো, বেরো মসজিদ থেকে, বেরো, নামাজের সময় নামাজে আসবো, এরপরে কাজে চলে যাবো। সুবহানাল্লাহ, কত ব্যালেন্সড আমাদের ইসলাম। ইসলাম আমাদেরকে তাওয়াক্কুলের শিক্ষা দেয়, কিন্তু ইসলাম বলে আগে কাজ পরে। সবাই বলেন আগে কি পরে? কথা কি ক্লিয়ার? বুঝতে পারতেছেন? একেবারে ক্লিয়ার না? আগে কাজ করতে হবে, পরে আপনি আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করবেন। দুই নাম্বার পয়েন্ট, আরো ইন্টারেস্টিং পয়েন্ট, সেটা হচ্ছে সতর্কতা অবলম্বন করা কিন্তু তাওয়াক্কুল বিরোধী না। টেকিং প্রিকশনস ডাজন্ট কন্ট্রাডিক্ট উইথ তাওয়াক্কুল। আমরা অনেক ভুল করে ফেলি, আমরা মনে করি যে তাওয়াক্কুলই যখন করবো সতর্কতার দরকার কি, সাবধান থাকার দরকার নেই, দরকার কি, আমি তো তাওয়াক্কুলই করলাম না। ইটস অ্যাবসলিউটলি রং। সতর্কতা অবলম্বন করা, প্রিকশন নেওয়া, এটা তাওয়াক্কুল বিরোধী নয়। আমি একটু আগে বলেছিলাম যে কোরআনে যখনই তাওয়াক্কুলের কথা আল্লাহ বলে আগে কিছু কাজ বাতলে দেয়। দেখেন সূরা ইউসুফ থেকে আমি শোনাই, সেদিন ইয়াকুব আলাইহিসসালামের 10 ছেলে দুর্ভিক্ষের কবলে পড়ে ফিলিস্তিন থেকে মিশরে যাবেন খাদ্য সংগ্রহ করতে। তো উনি ছেলেদেরকে উপদেশ দিচ্ছেন, বললেন ইয়া বানিয়া লা তাদখুলু মিন বাবিন ওয়াহিদ ওয়া দখুলু মিন আবওয়াবিন মুতাফাররাকা। বললেন ও আমার ছেলেরা, ফিলিস্তিন থেকে যখন মিশরে যাবে, মিশরের এক দরজা দিয়ে 10 ভাই একসাথে প্রবেশ করবে না। মিশরে ঢুকার অনেকগুলো প্রবেশ পথ ছিল, এন্ট্রি ছিল। বললেন যে তিনজন একটা এন্ট্রেন্স দিয়ে ঢুকবে, চারজন আরেকটা দিয়ে, দুইজন আরেকটা দিয়ে, কারণ যাতে করে লোকজন দেখে বুঝতে না পারে যে তোমরা একই এলাকা থেকে এসেছো, একই বাবার সন্তান। একরকম দেখলে হয়তো লোকজন মনে করতে পারে যে তোমরা ভিনদেশি স্পাই, গোয়েন্দা টোয়েন্দা হবে, বিপদে পড়তে পারবে। এই জন্য টেক প্রিকশন, এক দরজা দিয়ে সবাই ঢুকবে না। এই উপদেশটা দিয়ে একটু পরে উনি বললেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন। তবে হ্যাঁ, ফয়সালা আল্লাহর পক্ষ থেকে, আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করি, আর তাওয়াক্কুলকারীদের শুধুমাত্র আল্লাহর উপরই তাওয়াক্কুল করা উচিত। দেখেন এখানেও আল্লাহ তাওয়াক্কুলের কথা বলতেছেন, কিন্তু শুধু শুধু ডিরেক্টলি তাওয়াক্কুল এটা আসে নাই, আগে কি প্রিকশন, আগে কি এসেছে প্রিকশন এসেছে। এই জন্য খেয়াল রাখবেন, টেকিং দ্য প্রিকশন নেভার টেকিং দ্য প্রিকশন ডাজন্ট কন্ট্রাডিক্টস উইথ তাওয়াক্কুল। এটা তাওয়াক্কুলের সাথে কন্ট্রাডিক্ট করে না, মানে সাবধানতা অবলম্বন করা এটা তাওয়াক্কুল বিরোধী নয়, বরং এটা তাওয়াক্কুলেরই দাবি। এটা কি তাওয়াক্কুলের দাবি, এটা তাওয়াক্কুল বিরোধী নয়। আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় আমাদেরকে সাবধান হতে বলেছেন। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু হিযরাকুম, খুযু হিযরাকুম, ও ইউ হু বিলিভ টেক ইউর প্রিকশন, ও হে বিশ্বাসীরা তোমরা তোমাদের প্রিকশন নাও, সতর্কতা অবলম্বন করো, সাবধানতা অবলম্বন করো। এই যে কোভিড পিরিয়ডে যদি আপনি খেয়াল করেন, দেখবেন যে
আমার কথা যদি আমি উদাহরণ দিয়ে বলি, আমাকে দেখলে অনেকে হুজুর বলে দৌড়ে এসে হাত বাড়ায় দেয় মুসাফার জন্য। তো বলেন তো এখন কি মুসাফা করার সময়? হ্যাঁ, তো আমি যেটা করি, আমি আমার হাতটা এই বুকে লাগাই, মানে আমাদের হার্ট তো এখানে, তো আমি বোঝাতে চাই যে আপনার স্থান আমার হৃদয়। তো এখন যেহেতু মহামারী প্যান্ডামিক, এখন আমরা হাতটা হাতের সাথে না লাগাই, তো আমি বলি যে ভাই এখন তো করোনা, এখন তো মুসাফা করা যাবে না, এইভাবে শুভেচ্ছা জানে। তো উনি কি বলে জানেন? বলে আরে হুজুর কিছু হবে না, আল্লাহ ভরসা দেন তো দেন। উনি কিন্তু তাওয়াক্কুলই করছে, কিন্তু ভুল তাওয়াক্কুল করেছে। কারেক্ট তাওয়াক্কুল করেছি আমি, কারণ টেকিং প্রিকশন ডাজেন্ট কন্ট্রাডিক উইথ তাওয়াক্কুল। সাবধানতা অবলম্বন করা এটা তাওয়াক্কুল বিরোধী নয়, বরং এটা তাওয়াক্কুলের দাবি। সো আমি জানি আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করেছি দেখে আমাকে বেশি সাবধান থাকতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? সো উনি যখন হাত বাড়ায় আমি বলি না ভাই এখন তো করোনা পিরিয়ড, এখন হাতের সাথে হাত মেলানো যাবে না। তো অনেকে কষ্ট পায়, ভাবে যে হুজুর ভাবছে আমি মনে হয় করোনা আক্রান্ত। না, আমি এটা ভাবি নাই। এমনও হতে পারে যে আমি আক্রান্ত, আমি আপনাকে বাঁচাতে চাচ্ছি। হতে পারে যে আমি আমার হাতে এই কোভিড ভাইরাসকে ক্যারি করছি, হয়তো আমার সাথে মুসাফা করলে এতদিন সুস্থ ছিলেন, আজকে থেকে অসুস্থ হয়ে পড়বেন। তাহলে সম্মানিত ভাই এবং বোনেরা, দুই নম্বর পয়েন্ট হচ্ছে সতর্কতা অবলম্বন, এটা কখনোই তাওয়াক্কুল বিরোধী নয়, বরং সাবধানতা এবং সতর্কতা অবলম্বন এটা হচ্ছে তাওয়াক্কুলের দাবি। মনে থাকবে সবার, তাওয়াক্কুলের ব্যাপারে তিন নম্বর পয়েন্টস হচ্ছে ইসলামে পাখিকে তাওয়াক্কুলের মডেল হিসেবে উপস্থাপন করা হয়েছে। বার্ডস আর দ্য মডেল অফ তাওয়াক্কুল ইন ইসলাম। পাখিকে ইসলাম তাওয়াক্কুলের মডেল হিসেবে আমাদের কাছে উপস্থাপন করেছে। এটা কিভাবে? একটা হাদিস শুনলে আপনারা বুঝতে পারবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়ির তাগদু খিমাসান তারুহু বিতানা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন যে তোমরা যদি আল্লাহর উপর সঠিকভাবে তাওয়াক্কুল করতে পারো, তাহলে পাখিকে আল্লাহ যেভাবে রিজিকের ব্যবস্থা করেন, তোমাদের সবাইকে আল্লাহ ওইভাবে রিজিকের ব্যবস্থা করতেন। আর পাখি কি করে? তাগদু খিমাসান, প্রতিদিন সকালে খালি পেটে বেরোয় যায়, তার ওখে বেত আনান, বিকেলবেলা ওদর ভর্তি করে, পেট ভর্তি করে, আর আবার পাখির নিড়ে ফিরে আসে। সুবহানাল্লাহ। দেখেন পাখিকে এখানে তাওয়াক্কুলের মডেল হিসেবে উপস্থাপন করা হলো। তাকে পাখি সকালবেলা কি করে? খালি পেটে বেরোয় যায়। পাখি কি পাখির বাসায় বসে থাকে? কি করে? সবার আগে কিন্তু পাখি ঘুম থেকে ওঠে, জানেন তো? আমি হব সকালবেলার সবার আগে কুসুমবাগে উঠবো আমি ডাকি। তো পাখি সবার আগে ওঠে, উঠে পাখি তার নিড থেকে, বাসা থেকে কিচির মিচির করতে করতে দেখবেন যে বেরোয়ে পড়ে, মানে ভেরি হার্ড ওয়ার্কিং। তারা বনে বাদারে নদীতে জঙ্গলে ছুটতে থাকে, এবং বিকেলবেলায় ঠিকই প্রত্যেকটা পাখি খেয়ে পেট ভরে কিন্তু তারা আবার নিড়ে ফিরে। এই যে আপনি ফর অ্যান এক্সাম্পল অ্যামাজন জঙ্গলের কথা যদি বলি, অ্যামাজন জঙ্গলে কি পরিমাণে পাখি আছে আপনি কল্পনা করতে পারেন? কত লক্ষ কোটি পাখি, একটা পাখিও কি না খেয়ে আছে? প্রত্যেকটা পাখিকে আল্লাহ তাআলা ওদর পূর্তি করে, তিনি তো রাজ্জাক, ওদর পূর্তি করে আবার পাখির নিড়ে ফিরিয়ে দেয়। তাহলে তাওয়াক্কুল করতে চাইলে পাখির মতো তাওয়াক্কুল করতে হবে। তাওয়াক্কুল যদি আমরা করতে চাই, আনসার মি, কিসের মতো তাওয়াক্কুল হবে? সবাই বলেন, তাওয়াক্কুল কিসের মতো হবে? পাখির মতো। পাখি যেমনি হাত গুটিয়ে বসে থাকে না তাওয়াক্কুল করে, সকালবেলায় বাসা থেকে বেরোয় পড়ে, কিচির মিচির করতে করতে ছুটতে থাকে, তারপরে ঠিকই আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে তাকে নিড়ে ফিরিয়ে দেয়। তাহলে বার্ডস আর দ্য মডেল অফ তাওয়াক্কুল ইন ইসলাম। আমাদেরকে খেয়াল রাখতে হবে যে হাত গুটিয়ে বসে থাকার নাম তাওয়াক্কুল না, সর্বোচ্চ প্রচেষ্টা করে আল্লাহর উপর ভরসা করা, এটার নাম হচ্ছে কি? তাওয়াক্কুল। কারণ ইসলাম সবসময় আমাদেরকে কাজের জন্য উৎসাহিত করে। আল্লাহ তাআলা বলছেন, ফাইদা কুদিয়াতি সলাতু ফানতাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন সালাত শেষ হয়ে যায় তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। নামাজ শেষে বসে থাকার কথা বলা হয়নি, ছড়িয়ে পড়ো। শিক্ষক যাবে স্কুলে, কৃষক যাবে মাঠে, রাজনীতিবিদ যাবে সংসদ ভবনে, ব্যবসায়ীরা যাবে মার্কেট প্লেসে, যাদের যেখানে কাজ ওখানে, আবার আজান হবে, আবার ফিরে আস, আবার নামাজ শেষ, আবার চলে কাজে চলে যাবে। সালাদ শেষ তো কাজে নেমে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ বললেন আমার ফদল তালাশ করো। ফদল মানে আল্লাহর অনুগ্রহ, যেটাকে তাফসিরে এসেছে রিস্ক। রিস্ক বা ফদল কিন্তু মসজিদের ভেতরে থাকে না, ফদল থাকে মসজিদের বাইরে। ফদল কই থাকে? এই জন্য মসজিদ থেকে যখন আমরা বেরোই আমরা কি দোয়া পড়ি পড়েন তো? আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিক, আল্লাহ তোমার ফদল চাই আমরা, মানে রিজিক চাই। আবাদত তো করলাম, এবার কিছু রিজিকের ব্যবস্থা করো, কিছু ডাল ভাতের ব্যবস্থা করো।